ফ্রেন্ড, তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি ইদানিং দেখছো তোমরা যে বড় ব্লগ করতে পারছি না, তো একটু কারণ রয়েছে তাই জন্য করতে পারছি না। তো শিগগিরই, খুব শিগগিরই তোমাদের জন্য বড় ব্লগ নিয়ে আসবো। আর তোমরা যারা আমার পাশে রয়েছো সাবস্ক্রাইব করে, তো তাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বললেও মানে অনেক ভুল হবে। আর যারা পাশে রয়েছো আমার পাশে সব সময়তে, আমার প্রত্যেকটা ভিডিওতে রয়েছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমার মন থেকে। আর যারা আমার পাশে রয়েছো, আমিও সববার পাশে রয়েছি। আর যারা আমার ভাবছো যে আমার সাথে বন্ধুত্ব করবে, তো তারা আমাদের আমার শর্ট ভিডিও দেখেই বন্ধুত্ব করতে পারো। বড় ভিডিও ভালো লাগলে দেখো, না ভালো লাগলে দেখতে হবে না। আর যদি বন্ধুত্ব করতেই হয় তাহলে শর্ট ভিডিও দেখেও করা যায়, কিন্তু আর শর্ট ভিডিও বন্ধুত্ব কিন্তু থেকেও যায়, ঠিক আছে? ওটা কিন্তু কাটে না, ঠিক আছে? যারা যারা ভাবো যে না শর্ট ভিডিও দেখে বন্ধুত্ব করলে থাকে না, তো এটা একদমই ভুল ধারণা। কারণ সব ভিডিও দেখলেই বা দেখলেই থাকে, বড় ভিডিও যদি 3 মিনিট অন্তত দেখে তবেও সেই বন্ধুত্বটা থেকে যায়। আর বন্ধুত্ব কাটার হচ্ছে গিয়ে একটাই কারণ জানো, মানে কেউ আমার বন্ধুত্ব করে গেল আর আমার ভিডিও দেখতেই আসলো না, সেটা 28 দিন পরে কেটে যাচ্ছে। তো এই জন্যই কিন্তু কেটে যাচ্ছে, ফটাফট ফটাফট কেটে যাচ্ছে। আর কি বলবো, আর ভুলভাল সব ইউটিউবে নানান রুলস শুরু হবে, এত লাগবে অত লাগবে, এত কিচ্ছু নিয়ম নাই, ঠিক আছে? এত কিছু চালুও হয়নি, যখন হবে তখন দেখা যাবে। আর খুব যারাই যারাই ভিডিও করছো খুব সাবধানের সঙ্গে করতে হবে। আমার তো ভীষণ ভয় লাগছে ভিডিও করতে, বা এই বুঝি কী করে দেখাবো না দেখাবো, স্ট্রাইক পড়ে যাবে, তো এই ভয়ে মানে কি বলবো, আর ভিডিও করতেই ভয় লাগছে। তো যাই হোক, এগোতে গেলে তো রিস্ক নিতেই হবে, তাই না? কিন্তু যেই কারণগুলো রুলসের বাইরে, তো সেই কারণগুলো মানে আমাদের একটুখানি ফলো করলেই জাস্ট আমরা এগিয়ে যেতে পারবো। আর সবাই সবার পাশে থেকে এগিয়ে যাও, একা কেউ কখনোই বড় হতে পারা যায় না। আর তাই জন্যই সবাই সবার বড় হতে হবে। আর এখন কিন্তু কোনো ব্লগ ট্লগ কিছু না, খালি শুধুমাত্র তোমাদের সাথে একটুখানি গল্প করব বলে, মানে অনেকদিন ধরেই তোমাদের সাথে গল্প করা হয় না, ব্লগ করা হয় না, কথা বলা হয় না। তো ভাবলাম না এখন তোমাদের সাথে একটু কথা বলি। আর আমি এখন শর্ট ভিডিওই দিচ্ছি, তো তোমরা বন্ধু যারা করবে শর্ট ভিডিও দেখেই করো কিন্তু, ঠিক আছে? আর সামনে আসছে নিউ ইয়ার, তো সবাই সবার কী কী ইয়ে আছে, প্ল্যানিং আছে, তো তো অবশ্যই শেয়ার করো। আর আমিও কিন্তু শেয়ার করব খুব মানে তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসব। আর নিউ ইয়ার আমরা খুব খুব এনজয় করি, তো এবার এনজয়টা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, এটাই হচ্ছে আসল কথা। কোনো বছর তো আর শেয়ার করতে পারি না, কারণ কোনো বছর আমি ইউটিউব করি না, তো এই বছরে করছি। এই বছরে তোমাদের সাথে সবটা শেয়ার করব, তোমরা কিন্তু পাশে থেকো একটুখানি, ঠিক আছে? তোমাদের সাপোর্ট আর ভালোবাসা একটু দরকার। তো আজকে আর বেশি কথা বলবো না, টাটা।